আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যামেজিং আইটি স্কুল। প্রিয় দর্শক, আমরা অনেকেই ল্যাপটপ বা ডেস্কটপ থেকে ইনস্টাগ্রামে পোস্ট দিতে চাই, কিন্তু ইনস্টাগ্রাম ওপেন করলে ল্যাপটপ বা ডেস্কটপে পোস্ট দেওয়ার কোনো অপশন পাওয়া যায় না। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে ইনস্টাগ্রামে পোস্ট দিবেন। চলুন দেখে আসি আজকের ভিডিওটি। এর জন্য প্রথমে আপনাকে আপনার যে ব্রাউজার দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্টটি ব্যবহার করেন সেই ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। আমি ক্রোম থেকে ব্যবহার করি, আমি ক্রোমটি ওপেন করে নিলাম। এরপর আপনি এখানে অ্যাড্রেস বারে গিয়ে google.com লিখে এন্টার প্রেস করুন। গুগলে ঢুকলাম। এবার আমি এখানে টাইপ করব ইনস্টাগ্রাম অ্যাড। দেখেন এই যে ইনস্টাগ্রাম অ্যাড লেখার সাথে সাথে নিচে লেখা আছে ইনস্টাগ্রাম অ্যাড অন ক্রোম। তা আপনার যদি ক্রোম না হয় ফায়ারফক্স হয়, আপনি লিখবেন ইনস্টাগ্রাম অ্যাড অন ফায়ারফক্স। আপনার যেটা হবে আপনি সেটাই দিবেন। আমি এখানে ক্রোম লিখে সার্চ করলাম। দেখেন এখানে প্রথম যে এক্সটেনশনটি চলে আসছে এক্সটেনশন ফর ইনস্টাগ্রাম, এটাতে ক্লিক করতে হবে। এই যে উপরে দেখেন লেখা আছে অ্যাড টু ক্রোম, এটাতে ক্লিক করেন। এই যে অ্যাড এক্সটেনশন লেখা আছে, এটাতে এবার ক্লিক করতে হবে। এবার এই যে দেখেন এই যে এখানে যে উপরে দেখা যাচ্ছে যে এক্সটেনশনের যে ঘরটা আছে, এটাতে যদি আপনি এবার পিন করে দেন, এই যে পিনটা যদি ক্লিক করে দেন তাহলে এটা পিন হয়ে যাবে উপরে। এই যে উপরে পিন হয়ে গেছে। এবার আমরা ইনস্টাগ্রামে যাই। আপনারা দেখতে পাচ্ছেন এখন নিচে দেখেন এই যে অ্যাডের যে অপশন, এই যে প্লাস অপশনটি, এটা চলে আসছে। এখন এখানে ক্লাসে ক্লিক করলেই আমাকে এই পোস্ট দেওয়ার জন্য অপশনটি চালু করে দেবে। আমি এখান থেকে একটা যে কোনো একটা ছবি নিয়ে পোস্ট করছি, দেখেন চলে আসছে। এবার নেক্সটে যাব, শেয়ারে দেব, ব্যাস এই যে পোস্টটি হয়ে গেছে। আমরা এভাবে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে খুব সহজে ইনস্টাগ্রামে পোস্ট দিতে পারি। ধন্যবাদ সবাইকে।